বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উদযাপনে অগস্টের প্রথম দিনে পূর্ব লন্ডনের আলতাফালি পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইস্ট লন্ডন আওয়ামী লীগ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজিজুল হক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ টুনু মিয়া। সবাই বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাজা কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।